নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব আগামী ইংরেজি নববর্ষ দু সালের দ্বাদশ রাশির বার্ষিক রাশিফল দর্শক বন্ধুরা এখানে একটি কথা মাথায় রাখবেন অবশ্যই ভবিষ্যৎ বাণী সবসময় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে গেলে জন্ম সময় এবং পত্রিকা দেখে বিশ্লেষণ করার পরেই সেটা বলা সম্ভব এখানে শুধুমাত্র একটি আভাস দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে জেনে নেব দু হাজার বাইশ সাল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে অনুকূল থাকবে দু হাজার সালের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে মঙ্গল গ্রহ আপনাদের নিজের রাশিতে হতে চলা গোচর আপনাদের অর্থ সম্পর্কিত সমস্ত বিষয়কে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে শিক্ষার দিক থেকেও দু সালের শুরু ধনু রাশির শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে তারপরে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আপনাদের কঠোর পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে থাকবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এই সময় তাদের প্রত্যাশা বৃদ্ধিতে সক্ষম হবেন এবং এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের নির্দিষ্ট আকাঙ্ক্ষিত বিষয়ে লাভ করতে সক্ষম হবেন এই বছরের শুরুতে ধনু রাশিতে মঙ্গল গ্রহের গোচর কারণে অনেক জাতকদের মানসিক চিন্তা এবং চাপের কারণও হতে পারে তার সাথে মঙ্গল আপনার সপ্তম ভাবের দিকে দৃষ্টি পারিবারিক জীবনেও কিছু মতভেদ উৎপন্ন করতে পারে এবার যদি কথা বলা যায় আপনার বিবাহিত জীবন এবং প্রেমের জীবন সম্পর্কে তাহলে বলতে হয় জানুয়ারিতে সূর্যদেবের কর্মফলদাতা শনির সাথে মকর রাশিতে মিলন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অনেক ধরনের সমস্যা এবং ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে আপনার ভাষা নিয়ন্ত্রণে রাখতে হবে বাক্য আপনারা নিয়ন্ত্রণে রাখুন এপ্রিল থেকে জুনের মধ্যে গুরু বৃহস্পতি নিজেরই রাশির মিন রাশিতে গোচর অবস্থান করার জন্য পরিস্থিতি কিছু পরিবর্তন নিয়ে অবশ্যই আসবে যার ফলস্বরূপ জুন থেকে জুলাই পর্যন্ত আপনার বিবাহিত জীবনে অনেক বড় পরিবর্তন হবে এবং আপনাকে দু সালের শেষ পর্যায়ে আপনার বিবাহিত জীবনের আনন্দ মন খুলে উপভোগ করতে সহায়ক হবে এই সময় গুরু বৃহস্পতি আপনার রাশি থেকে চতুর্থভাবে বিরাজমান হবে যদি আমরা কথা বলি আপনার পেশাগত জীবনে তাহলে নভেম্বর থেকে আপনার জীবনের আমদানির নতুন উৎস উন্মোচিত হতে পারে স্বাস্থ্যের দিক থেকেও জুন মাসে আপনার ষষ্ঠভাবে শুক্রের গোচর আপনাকে অক্টোবর পর্যন্ত সব ধরনের বড় এবং গুরুতর রোগ সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে এক কথায় বলতে গেলে নতুন বছরের শুরুটা আপনাদের জন্য ভালোই থাকবে ওই সময় অর্থ সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে এবং আপনাদের আর্থিক সমস্যা কেটে যেতে পারে শিক্ষার্থীদের পড়ালেখায় আসা ছোট বড় প্রতিটি বাধা দূর হয়ে যাবে এই বছর এবং আপনি আপনার পড়াশোনা নিষ্ঠার সাথে করতে পারবেন গ্রহের নেতিবাচক প্রভাবের কারণে এই সময়ে আপনার মানসিক উদ্বেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রেম ও বিবাহিত জীবনে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন দু সালে এই সময় আপনার কথাবার্তার অনেক তিক্ততা বেশি হতে পারে বছরের শেষের দিকে কর্মক্ষেত্রে ভালো সাফল্য আপনি লাভ করবেন চলে আসছি পরের রাশি মকর রাশির বর্ষফল দু হাজার মকর রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পথন পূর্ণ হবে বলে এই বছর মনে হয় এই বছরের শুরুর দিকে নিজস্ব রাশিতে শনির স্থান পরিবর্তন আপনার কেরিয়ার আর্থিক ও শিক্ষার জন্য খুব অনুকূল প্রমাণিত হতে চলেছে যদিও এপ্রিল মাসে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার রাশি থেকে দ্বাদশভাবে মঙ্গলের গোচর আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যা দেবে যার ফলে আপনি আপনার টাকা সঞ্চয় করতে ব্যস্ত হতে পারেন এই বছর যদিও ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত সময় খুবই ফলদায়ী প্রমাণিত হবে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে এপ্রিল মাসে কুম্ভ রাশিতে শনির গোচর আপনাকে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এনে দিতে পারে এই জন্য নিজের খাবার দাবার ভালোভাবে খেয়াল রাখুন প্রতিদিন যোগব্যায়াম এবং আপনারা স্বাস্থ্যের দিকে বেশি মাত্রায় নজর রাখার চেষ্টা করুন এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে হজম বা পেট সংক্রান্ত কোনো সমস্যার উপেক্ষা করবেন না এবং প্রয়োজনে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসে মঙ্গল গ্রহের গোচর আপনাকে অতিরিক্ত পরিশ্রম এবং প্রচেষ্টা করাতে চলেছে এছাড়াও এই বছর শুরুতে ছায়াগ্রহ কেতু ও বৃশ্চিক রাশিতে উপস্থিত হওয়ায় আপনার জীবনে অনেক পারিবারিক সমস্যার জন্ম দিতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো করুন এবং ছোট ছোট বিষয়ে তাদের সাথে তর্ক করবেন না প্রেমের সম্পর্ক সাথে সাথে বিবাহিত জীবনও আপনি এই সময় মিশ্র ফলাফল লাভ করবেন এপ্রিল মাসে আপনার রাশিচক্র থেকে তৃতীয়ভাবে করে গোচর বিশেষ করে ভালোবাসা জড়িত প্রেমীদের জন্য অনুকূল ফল দেবে একইভাবে এই বছরের শুরুতে বিবাহিত জাতকদের জীবনে কিছু ছোটোখাটো সমস্যা এনে দিতে পারে কিন্তু আগস্টের পরের সময়টি আপনাদের বিবাহিত জীবনের জন্য সব থেকে উত্তম থাকবে এই সময় আপনি আপনার জীবন সঙ্গীর সাথে খুব সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারার পরিকল্পনা করতে পারেন বছরের শেষটি বিবাহিত জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এক কথায় বলতে গেলে মকর রাশির জাতিক জাতিকাদের জন্য এই বছর জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি পূর্ণ সাহসের সাথে কাজ করে সফলতা লাভ করবেন শনিদেবের কৃপায় আপনার পথে বাধা দূর হবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করার মতন ভুল অবশ্যই করবেন না এই বছর আর্থিক দিক থেকেও এই বছর আপনাদের সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত করার দিকে অবশ্যই নজর রাখা উচিত এই বছরে ঘরের কোনো সমস্যা শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আপনারা এই সময় করতে পারেন চলে আসছি পরের রাশি কুম্ভ রাশির বর্ষফল দু হাজার বাইশে কুম্ভ রাশির জাতিকাদের জন্য এই বছরটি অধিক অনুকূল হবে আর্থিক দিক থেকে এই বছর আপনি প্রচুর সাফল্য লাভ করবেন কেননা জানুয়ারি মাসে মঙ্গল গ্রহের গোচর আপনাকে সর্বাধিক আর্থিক সুবিধা দানে সাহায্য করবে মার্চের শুরুতে চারটি প্রধান গ্রহ শনি মঙ্গল বুধ এবং শুক্রের সংমিশ্রণ আপনাকে অনেক প্রচেষ্টা এবং ভালো সম্পদ লাভে সাফল্য এনে দিতে সহায়ক হবে বারোই এপ্রিল মেষ রাশিতে ছায়াগ্রহ রাহুর গোচর এবং আপনার তৃতীয়ভাবে এটি দৃষ্টি আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে প্রেরিত করতে পারে রকম পরিস্থিতিতে সব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কোনো কিছুকেই আপনার ওপর আধিপত্য বিস্তার করতে দেবেন না এই বছর জুড়ে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে লক্ষণীয় জানুয়ারি মাসে আপনি মানসিক চাপে ভুগতে পারেন এবং ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত অনেক গ্রহের প্রতিকূল চলাফেরা এবং তাদের স্থান পরিবর্তনের কারণে আপনাকে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে এপ্রিল মাসে মেষ রাশিতে হতে চলা রাহুর গোচর এবং আপনার তৃতীয়ভাবে এটির দৃষ্টি আপনার ভাই বোনদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আসতে পারে যদি আমরা আপনার কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে কথা বলি তাহলে জানুয়ারি মাসে ধনুতে গ্রহের উপস্থিতি আপনাকে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই দুর্দান্ত সাফল্য এনে দেবে যদিও সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাকে কর্মস্থলে আপনার বরিষ্ঠ আধিকারিক এবং বসের সাথে ছোটোখাটো বিরোধের সম্মুখীন করাতে পারে এছাড়া কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য এই বছরটি অত্যন্ত ফলদায়ী প্রমাণিত হবে কিন্তু তা সত্ত্বেও অনুকূল ফল ভোগ করার জন্য আপনাকে প্রাথমিক দিনগুলিতে আরও কঠোর পরিশ্রম করতে হবে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্য দু সাল মিশ্র হবে এই বছর প্রথমের দিকে আপনার জীবনসঙ্গী এবং শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তর্ক বিবাদের সম্ভাবনা রয়েছে এবং এপ্রিল পর্যন্ত পরিস্থিতি উন্নতি হবে না এছাড়াও এপ্রিল মাসে মিন রাশিতে বৃহস্পতির গোচর এবং আপনার দ্বিতীয় ভাবকে সক্রিয় করা অবিবাহিতদের বিবাহ আবদ্ধ করতে সাহায্য করবে এক কথায় বলতে গেলে কুম্ভ জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এই বছরটি খুবই শুভ হতে চলেছে চাকরিজীবীদের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা ভালো লাভ করার সুযোগ পাবেন দু সালে এই সময়টি বিবাহিতদের জীবনের জন্য খুবই অনুকূল হতে চলেছে কিছু ক্ষেত্রে হয়তো কিছু মিশ্র ঝগড়াঝাটির সম্ভাবনা আছে অবিবাহিতদের বিয়ের যোগ আছে মে মাস পর্যন্ত আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই সময় আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল পেতে পারেন পরের দিকে ধন সঞ্চয় করতে সক্ষম হবেন দু সালে কুম্ভ রাশি জাতক জাতিকারা চলে আসছি পরের রাশি মীন রাশির বর্ষফল দু হাজার বাইশে রাশির জাতক জাতিকারা দু হাজার বাইশ সাল মুখ্যরূপে অনুকূল ফলাফল লাভ করবেন এই বছরে আপনি বেশিরভাগ আর্থিক দিক থেকে সুসম্পন্ন হয়ে উঠতে পারেন এপ্রিল মাসে শনিদেবের একাদশ থেকে দ্বাদশভাবে উপস্থিতি আপনার আয়ের নতুন উৎস তৈরি করতে সাহায্য করবে এছাড়া আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গ্রহের ক্রমাগত পরিবর্তন আপনার জীবনে অনেক অর্থনৈতিক উত্থান পতন নিয়ে আসতে পারে অন্যদিকে কেরিয়ারের দিক থেকে মীন রাশির জাতকেরা পরিশ্রম অনুযায়ী ফল পাবেন এছাড়াও এপ্রিল মাসে মিন রাশিতে বৃহস্পতির গোচর আপনার কর্মস্থলে আপনাকে আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপনে সহায়ক হয়ে উঠবে যে কারণে আপনি পদোন্নতির যোগ পাবেন এবং আপনি বেতন বৃদ্ধিতেও সক্ষম হবেন দু সালে শিক্ষার্থীদের কথা বলতে গেলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বৃহশ্চিক রাশিতে মঙ্গলের গোচর শিক্ষায় ইতিবাচক ফলাফল এনে দেবে ফলস্বরূপ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় ভালো প্রদর্শন এবং ফল লাভ করার আশা করতে পারেন যদিও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এপ্রিলের শেষ দিনগুলিতে আপনার রাশি থেকে দ্বাদশভাবে কর্মফল দানকারী শনির গোচরের ফলে আপনারা আপনার পরিবার থেকে দূরে সরে যেতে হতে পারে অন্যদিকে স্বাস্থ্যের দিক থেকে মে থেকে আগস্টের মধ্যে আপনার মায়ের খারাপ স্বাস্থ্যের উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হতে পারে কারণ এই সময়গুলির মধ্যে গ্রহ আপনার রোগ ভোগের পুরোপুরি দৃষ্টি দিয়ে থাকবে এই বছর মে মাসের তিনটি গ্রহ যেমন মঙ্গল শুক্র এবং গুরু বৃহস্পতিতে সংমিশ্রণ এবং বৃহস্পতি গ্রহের গোচর আপনার পরিবার এবং গুরুজনের আশীর্বাদ আপনি পেতে চলেছেন বিবাহিত এই বছরটি বিবাহিতদের জন্য কোনো বরদান থেকে কম নয় কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত বিবাহিতদের একটি ভালো বিবাহিত জীবন উপভোগ করতে দেখা যাবে একুশে এপ্রিলের পরে আপনারা বিবাহিত জীবনেও নতুনত্ব আসবে যদিও এই রাশির প্রেমময় জাতকদের জন্য বছরটি স্বাভাবিক হতে চলেছে কিন্তু আপনার পঞ্চম এবং সপ্তম অধিপতি বুধ আপনার ভালোবাসার ভাবে উপস্থিত থাকবে এবং আপনার প্রেম এবং সম্পর্কের সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করতে পারে এমন পরিস্থিতিতে বিশেষ করে এই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে কোনো প্রকার তর্ক এড়িয়ে চলুন মীন রাশির জাতক জাতিকাদের এক কথায় বলতে গেলে অর্থের দিক থেকে এই বছরটি মিশ্র হতে পারে বছরের শুরুতে আপনি কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন তবে আপনার ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনাকে আপনার ব্যয় এবং আয়ের মধ্যে ভারসাম্য বা সমতা রক্ষার কথা বলা হচ্ছে যাতে আপনি আর্থিক সংকট থেকে দূরে থাকতে পারে এবছর বিদেশ সফরে যাওয়ার সুযোগ আপনি পাবেন চাকরিজীবীরা ইতিবাচক ফল পাবেন সারা বছর জুড়েই ব্যবসায়ীদের ব্যবসায় ভালো পরিবর্তন আসতে পারে যদিও আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে এই বছর স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে দু হাজার বাইশ সালে মিন রাশির জাতক জাতিকাদের জেনে নিলাম ধনু মকর কুম্ভ ও মিন রাশির জাতক জাতিকাদের বর্ষফল দু হাজার বাইশ অন্যান্য রাশিগুলির বর্ষফল দেখতে হলে অবশ্যই ওপরের আয় বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশান বক্সে লিঙ্কে দেখে নিন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সহজ ভাষায় ধর্মকাতার ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই লাইক দিন সহজ ভাষায় ধর্মকাতার ফেসবুক পেজে অনেক টোটকা এবং মন্ত্র দেওয়া থাকে এছাড়া আমাদের এই চ্যানেলটি সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না এবং পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আগামী ইংরেজি নববর্ষ দু সালের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার